শেষবার যখন টিম ইন্ডিয়া বাংলাদেশ সফর করেছিল, শাহরিয়ার নাফিস তখনও জাতীয় দলে আরও একবার ফেরার স্বপ্নে বিভোর। 7 বছর বাদে ভারতের আর একটা বাংলাদেশ সফরের সময় সাবেক টাইগার ক্যাপ্টেন যেন কোচ বনে গেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খানের ব্যাটিং কোচ। তামিমকে ব্যাটিংয়ের তালিম দিচ্ছেন নাফিস। শেষ কয়েকদিনে এটাই হোম অফ ক্রিকেটের সেন্টার উইকেটের সবচেয়ে পরিচিত দৃশ্য। তামিমের পুরো ক্যারিয়ারের সবচেয়ে পরিচিত দৃশ্যের একটা, ভেতরে আসা বলে বোল্ড কিংবা LBW হওয়া। খান সাহেবের শনিবারের ব্যাটিং প্র্যাকটিস দেখলে বোঝা যায় পরিচিত দৃশ্য এবার বদলে ফেলতে চান। পায়ের বলে আর ভুল নয়, উড়িয়ে ফেলতে হবে মাঠের বাইরে। শনিবার দুপুর 12টা থেকে শুরু করে প্রায় ঘন্টা দুয়েক ব্যাটিং প্র্যাকটিস করেছেন তামিম। শুরুতে ড্রিল করেছেন, এরপর থ্রোয়ারের বিপক্ষে নেট ব্যাটিং। পুরো প্র্যাকটিস সেশনে অনসাইডে শট খেলতেই দেশসেরা ওপেনারের ছিল বাড়তি নজর। সেই সঙ্গে বাড়তি নজর আরও একটা জায়গায়, ভারত সিরিজে। ভারতের বিপক্ষে সিরিজ যে কোনো ক্রিকেটারের জন্যই গুরুত্বপূর্ণ, তামিমের ক্ষেত্রে সেই গুরুত্ব যেন পেয়েছে বাড়তি মাত্রা। টিম ইন্ডিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারলে 2023 বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া এক প্রকার নিশ্চিত হয়ে যাবে, আর হারলে জিম্বাবুয়ের পর এই সিরিজ খোয়ানোয় বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়া পড়ে যেতে পারে সন্দেহের মুখে। তাতে অবশ্য মিথ্যে হয়ে যাবে না সাউথ আফ্রিকার ওয়েস্ট ইন্ডিজকে অ্যাওয়ে সিরিজ হারানো, মিথ্যে হয়ে যাবে না ODI সুপার লিগের নাম্বার 4 পজিশন। পরিসংখ্যান বলে তামিমের প্রিয়তম প্রতিপক্ষের একটা ম্যান ইন ব্লুজ। ওয়ানডেতে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ বাদে ভারতের বিপক্ষেই সবচেয়ে বেশি 50 মেরেছেন ওয়ানডে ক্যাপ্টেন। টেস্টের পরিসংখ্যান আরও ভালো, গড় প্রায় 43। 50 ওভারি ফরম্যাটে অসাধারণ ফর্মে আছেন তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ সিরিজে ব্যাটিং করেছেন 43 গড়ে, তার আগের সিরিজেই আবার হয়েছেন সিরিজ সেরা। ভারতের সঙ্গে 3 ম্যাচের ওয়ানডে সিরিজেও নিশ্চয়ই সেই ফর্ম ধরে রাখতে চাইবেন তামিম ইকবাল। আফনান পিয়াল, অলরাউন্ডার।